ভাবতে পারিনি যে এতটা ভালো আমাদের মানে রেসপন্স আমরা পাবো ডিউরিং দ্য হোল আমাদের যে জার্নি। আপনার রোজ ওয়াটার অ্যান্ড কেওড়া ওয়াটার ইউজ হয় না, হাত দিয়ে ছাড়া বিরিয়ানি খাওয়া চলে না, সে মান্ডি হোক বা বিরিয়ানি। এটা ঠিক মিডল ইস্ট থেকে যে কুইজিনগুলো আছে প্লাস আমাদের ইন্ডিয়ানের কিছু টাচ নিয়ে আমরা একটা ফিউশন কুইজিন বানিয়েছি। ২০২৪ সালটা শুরু হোক একটা পেট পুজোর গল্প দিয়ে। নমস্কার প্রিয় দর্শক, ২০২৪ শুভেচ্ছা শুভকামনা সকলকে জানাই, সকলকে স্বাগত জানাই উড়োজাহাজে ২০২৪ সালের প্রথম এপিসোডে। আজকে চলে এসেছি একটা সম্পূর্ণ রকম অন্য ঘরানার রেস্তোরাঁয়, আমার বাড়ির খুব কাছেই সোদপুরে। তো কোথায় এসেছি সে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে এখানে আর পেট পুজোর সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, তুলে ধরব সম্পূর্ণ ডিটেলস, চেষ্টা করব। বাড়িজাতকে দেখছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি একটা আরবিয়ান ঘরানার রেস্তোরাঁয়, বলা ভালো একটা ইন্দো আরবিয়ান ঘরানার রেস্তোরাঁ মোভিনা, এটা সোদপুরে একদম ঠিক বিটি রোডের ওপরেই। এক্স্যাক্ট লোকেশনটা হলো বিটি রোডে গুরু নানক ডেন্টাল কলেজের যে স্টপেজটা রয়েছে সেখানে, তার পাশেই বা গ্রিন ভিউ নার্সিংহোমের ঠিক আগের বিল্ডিংটা। সঙ্গে থাকবেন গোটা এপিসোডটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে উড়োজাহাজের পথ চলার সঙ্গে হবেন। মোমিনার রেস্টুরেন্ট ম্যানেজার বলছি। অ্যাকচুয়ালি আমাদের যে এটা কনসেপ্ট, এটা নতুন একটা কনসেপ্ট, আরিন্দার উইথ কনসেপ্ট। এটা ঠিক মিডল ইস্ট থেকে যে কুইজিনগুলো আছে প্লাস আমাদের ইন্ডিয়ানের কিছু টাচ নিয়ে আমরা একটা ফিউশন কুইজিন বানিয়েছি, যেটা আরিন্দার উইথ কুইজিন বলছি আমরা। তো সেখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ কাবাবস, যেমন তার্কিস কাবাব অ্যান্ড দেন পার্সিয়ান কাবাব অ্যান্ড আফগানিস্তান কিছু কাবাবস অ্যান্ড দেন ইন্ডিয়ার কিছু ভালো মানে কাবাব, সিলেক্টেড কাবাব, সেগুলো আমরা এখানে সার্চ করছি। যেমন তার মধ্যে আতানা কাবাব আছে, চিলো কাবাব আছে, কুবিদেহ কাবাব আছে অ্যান্ড দেন ইন্ডিয়ানের মধ্যে আমাদের বাঞ্জারা কাবাবটাকে মডিফাই করে নতুন করে আমরা পেশ করছি, ওটাও খুব ভালো আমাদের ববিনা স্পেশাল কাবাব অ্যান্ড দেন তারপরে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্ল্যাটার দিচ্ছি, যেমন মান্দি প্ল্যাটার আছে, সোয়া প্ল্যাটার আছে, খাবসা প্ল্যাটার আছে, যেগুলোর মধ্যে আপনি যদি মান্দি দুজনের চারজনের ফ্যামিলি প্যাক ছজন থেকে সাতজন ইজিলি ক্যান অ্যাকোমোডেট করতে পারবেন। তো আমরা ওর মধ্যে অনেক ভ্যারাইটিস দিচ্ছি, যেমন আপনি যদি, আমি একটা যেটা এক্সপ্লেন করে দিচ্ছি দুজনেরটা, যদি আপনি দুজনের একটা মান্দি নেন, লাহাম মান্দি, লাহাম মিন্স মাটন, লাহাম মান্দি নেন, তাহলে আপনি ওখানের মধ্যে পাচ্ছেন পুরো মান্দি রাইস থাকবে দুজন দুজনের সাফিসিয়েন্ট, ছ পিসের মধ্যে আফগানিস্তান কাবাব থাকবে অ্যান্ড দেন পাহাড়ি কাবাব থাকবে দু পিস, আঙ্গারা কাবাব থাকবে দু পিস, একটা ইন্ডিয়ান কুইজিন থেকে ইন্ডিয়ান গ্রেভি থাকবে লাইক চিকেন টিক্কা মশলা, এর মধ্যে উইথ চিকেন থাকবে ওটা অ্যান্ড দেন স্যালাড সস রায়তা, ইটস একদম একটা বড় প্ল্যাটারের মতো আসবে, একদম কম্বোর মতো। এটা দুজন চারজন ছজন জন অ্যাভেলেবেল আছে, এটা কোয়ান্টিটিটা বেড়ে যাবে, যদি আপনি চারজনে নেন চারজনের কোয়ান্টিটি হয়ে যাবে, ছজনে নিলে ছজনের কোয়ান্টিটি। আরবিয়ান রেস্টুরেন্টটা ওপেন হয়েছে কতদিন আর এখানকার লোকাল পাবলিকদের রেসপন্স আপনারা কীরকম পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমরা একটা 15ই সেপ্টেম্বর ওপেন করেছি পুজোর ঠিক আগে, এবং রেসপন্স খুব খুব ভালো, মানে আমরা ভাবতে পারিনি যে এতটা ভালো আমাদের মানে রেসপন্স আমরা পাবো ডিউরিং দ্য হোল আমাদের যে জার্নি, সে জার্নিতে খুব ভালো আমাদের, খুবই আমরা স্যাটিসফাইড উইথ দ্যাট পার্টিকুলার। তো আমরা চাইছি যে আরও মানুষ আসুক আমাদের কাছে, আমরা যেন ভালো একটা সার্ভিস তাদেরকেও সার্ভ করতে পারি এবং দিতে পারি। আর আমরা সবাইকে এটা রিকোয়েস্ট করবো, স্যার প্লিজ আমাদের এখানে আসুন, আমাদের যে ফুড একটু আপনারা চেষ্টা করুন, খাবার দেখবেন খুব ভালো লাগবে, এবং আমরা সার্ভিসটাও যেটা চেষ্টা করি আমরা একটা ভালো স্টার ক্যাটাগরি সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমাদের এটা ওপেন করি আমরা 12টার থেকে 11টা পর্যন্ত, মানে দিনের বেলায় দুপুরবেলায় 12টার থেকে ওপেন হয়, রাত 11টা পর্যন্ত। আমরা স্বিগি এবং জোম্যাটোর সঙ্গে টাই আপ আছে আমাদের, আপনারা চাইলে স্বিগি থ্রু জোম্যাটো থ্রু অর্ডার করতে পারেন, আমরা ডেলিভারি প্রোভাইড করব। কথা বললাম এখানকার ম্যানেজার বশিরের সাথে, তো রেসপন্স এখানকার খুবই ভালো। সবসময় আমি উড়োজাহাজে চেষ্টা করে থাকি নতুন কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং সেটা পেট পুজো হলে তার অভিজ্ঞতা তার ভালো মন্দ সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো সেরকমই আজকে একটা এপিসোড আরবিয়ান এই রেস্টুরেন্টে মোবিনাতে। তো মোবিনার এক্সপিরিয়েন্স কীরকম দেখা হচ্ছে পরবর্তী ধাপে ধাপে, সঙ্গে থাকবেন। কী নাম? মিহির গিরি।
তুমি আমাকে একটু গাইড করবে, ঠিক আছে? আমি মোটামুটি একটু স্টাডি করেছি তোমাদের মেনুগুলো, আরেবিয়ান ঘরানার এই প্রথম কোথাও আসছি, তো মান্ডি তো অবশ্যই ট্রাই করবো। আর তোমাদের যেহেতু এখানে বিরিয়ানি আর মান্ডি একটা একসাথে আছে, মান্ডি যে বিরিয়ানি এই যে দুজনের জন্য আমি সেটা নেব। আমি যদি চিকেন কুবিদ কাবাবটা নিই, তার সাথে আর একটা কী নেওয়া তোমার সাজেস্ট করো? আমি বলবো স্যার, যেহেতু আপনি একটা মিন্স চিকেনের কাবাব নিচ্ছেন, চিকেন কুবিদা কাবাব যেটা আছে, সো বেটার হবে আপনি অন্য কি আদানা কাবাব ইনস্টিটিউট অফ আদানা কাবাব আপনি অন্য কিছু নিতে পারেন, লাইক লেবানিস চিকেন, আফগানিস শিখ কাবাব। লেবানিস চিকেনটা আমি ভেবেছিলাম, লেবানিস তাহলে চিকেনটা থাকে। অ্যাকচুয়ালি মান্দি বিরিয়ানি যেটা আছে ওটাতে হাফ পোর্শনে মান্দির রাইস অ্যান্ড মান্দির এক পিস মাটন, অ্যান্ড হাফ পোর্শনে বিরিয়ানি রাইস, বিরিয়ানির এক পিস মাটন অ্যান্ড বিরিয়ানির একটা আলু, সঙ্গে দুটো চিকেন স্টিক থাকবে, দু ধরনের চিকেন কাবাব, চিকেন আঙ্গারা কাবাব অ্যান্ড চিকেন পাহাড়ি কাবাব, দু পিস করে চার পিস থাকবে, সঙ্গে চিকেন গ্রেভি থাকবে অ্যাজ এ সাইড ডিশ, সঙ্গে টু টাইপ অফ সস অ্যান্ড গ্রিন স্যালাড দিয়ে গার্নিশ করা থাকবে, একটা প্ল্যাটারে আসবে, ইউ ক্যান সি ইটস এ কমপ্লিট মিল, ওর মধ্যে সব কিছুই থাকছে। দেখে তো ভালোই মনে হচ্ছে, খেয়ে দেখি অতটা ভালো নাকি। একটা করে বাইট নেওয়া গেছে, প্রথম আমাদের পাতে এসছে লেবানিস চিকেন, বেশ বলা যায় তিন থেকে চারটে চিকেন, সেটাকে একটা স্টিকের মধ্যে করে টোটাল চারটে স্টিক আমরা চারজন এক একজন করে নিলাম, সাথে রয়েছে হোয়াইট সস অর্থাৎ মেয়োনিজ আর অনিয়ন দিয়েছে। আমি একটা বাইট নিয়ে দেখি, ও ট্রিমেন্ডাসলি জুসি, দারুণ টেস্ট, তার সাথে মেয়োনিজ আর পেঁয়াজ আরো ভালো লাগে। থ্যাংকস টু মোবিনা রেস্টুরেন্ট, আমাদের জন্য একটা কমপ্লিমেন্টারি মকটেল ওরা দিয়েছে, সেটা সম্ভবত ব্লু লাগুন আমার সামনেই রয়েছে। কাবাবের মেইন ব্যাপারটা হচ্ছে এর ম্যারিনেশন, তো কোনো কাবাব মুখে দিলেই আপনারা সেটা বুঝতে পারবেন তার ম্যারিনেশন পদ্ধতিটা কতক্ষণের। এক্ষেত্রে যে ইডেন আমরা লেবানিস চিকেনটা এই মুহূর্তে খাচ্ছি, কাবাবটা অত্যন্ত জুসি, একটু স্পাইসি, কিন্তু সেই স্পাইসিটা এই টেস্টটার সাথে অসম্ভব রকম যাচ্ছে। চিকেনটা খুব ভালো, তার জন্য আমার খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ওতো আসতে খাওয়ার কথা ছেড়ে দাও, মা তোমার সবার থেকে আগে আমার শেষ। পারিজাত এমনিতেই প্রচণ্ড ফাস্ট খায়, তাছাড়া যে লেবানিস চিকেনটা আমরা প্রথমে ট্রাই করলাম, এই কাবাবটা সত্যি মানে মজে গেলাম, আমি মেবি এটা আর একটা অর্ডার করতে পারি। এটা যতটা ভেবেছিলাম ততটাই ভালো, মানে তার থেকে পর্যন্ত ভালো যতটা ভেবেছি। এটা আপনার স্মোক পাউডার আছে, অলিভ অয়েলে মানে গ্রিল করা আছে, আর আপনার এটা পাপরিকা পাউডার দিয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ কবিতা কাবাব। ইরানিয়ান কাবাবটা শেষ, এবার টেস্ট করবো আমরা, সবাই শুরু করেছে, আমি টেস্ট করবো এবার চিকেন কুবিদে কাবাব। এটা বেসিক্যালি একটা ইয়েমেন নয় পার্সিয়ান কাবাব, অসাধারণ। এই কাবাবটা লেবানিস চিকেনের মতো অতটা জুসি নয়, এটা প্রসেসটা একটু ভিন্ন হয়,
পুরো চিকেনটাকে স্ম্যাশড করে তার সাথে আমি দেখতে পাচ্ছি একটু ভেতরে কাজু রয়েছে। এটা টেস্টটা অন্যরকম, একটু স্পাইসি, ভালো লাগে বেশ। দুটো আইটেম খেলাম এখনো পর্যন্ত, দুটো আইটেম অসাধারণ খেতে, টেস্টগুলো এত ভালো না খেলে বোঝা যাবে না। কাবাব কিছু স্টাডি করছিলাম এখানে, যেমন আদানা কাবাব রয়েছে, কুবিদে কাবিব রয়েছে, আরও অনেক রকম আরবিয়ান কাবাব রয়েছে যেগুলো মূলত পার্সিয়ান, কোনোটা ইরানি, কোনোটা ইয়েমেন থেকে এসছে। তো কাবাবগুলো অবশ্যই এখানকে এলে চেখে দেখবেন। আমি বলবো আমার টেস্ট করা লেবানিজ চিকেনটা কিন্তু অসাধারণ টেস্ট, যেমনই জুসি সেরকমই স্পাইসি, অদ্ভুত। সঙ্গে থাকবেন, এখনও বাকি আছে মান্ডি আর তার সাথে বিরিয়ানি। থালিতে আপনার হাফ মান্ডি হাফ বিরিয়ানির অপশান আছে, তো আপনার অনেক রকমের কাবাব আসবে, মাটন আসবে, দুজনের জন্য দুটো মাটন থাকবে, পাহাড়ি কাবাব আপনার গ্রিনের কাবাব আছে, পাহাড়ি কাবাব আছে এটা দুটো, দুটো আঙ্গারা কাবাব আছে, এটা আপনার স্পাইসি কাবাব। তাছাড়া আপনার পেয়ে যাবেন দুটো স্টিক আছে, আফগানি শিখ কাবাব, এটা আপনার তিন তিন পিস করে ছ পিস আছে। রাইসের ভেতরে আপনার মাটন পেয়ে যাবেন, তাছাড়া ইন্ডিয়ান একটা গ্রেভি পেয়ে যাবেন, গ্রেভি কী আছে চিকেন টিক্কা মশালা, তার সঙ্গে আপনার মায়োনিজ, রায়তা অ্যান্ড এটা আপনার টমেটো সালসা সদের সস আছে, এটা আপনার রিফিলও হয়ে যাবে, সঙ্গে একটু স্যালাড আছে, কুকুম্বার অ্যান্ড স্যালাড। এই মান্ডিটা এই পাশেরটা আছে আপনার, দেখতে পাবেন কালারটা একটু ব্রাউন কালার আছে, আপনার আরবি ওয়ার্ম স্পাইসেস ইউজ করা আছে, টেস্টটা আলাদা, ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট আপনার বিরিয়ানি থেকে। এতে আপনার রোজ ওয়াটার অ্যান্ড কেওড়া ওয়াটার ইউজ হয় না। আর এটা আমার এই পাশে ডান দিকে আপনার কলকাতা স্টাইলে যা বিরিয়ানি আছে, আলুও হবে আর আপনার মটন। নর্থ কলকাতা সাউথ কলকাতার বিরিয়ানি ঘরানা কিন্তু একটু আলাদা, মানে নর্থ কলকাতায় আমরা যারা আমরা একটু স্পাইসি বিরিয়ানি খেতে পছন্দ করি, আলু তো যেরকম হয়, তো সেই দিক থেকে দেখলে তোমাদের এই বিরিয়ানিটা সম্পর্কে কী হবে? আমাদের বিরিয়ানি আপনার টোটালি যত মানে কাস্টমার এসছে তাদের রিভিউ বলছে, আমরা এসেছিলাম আপনার মান্ডি খেতে স্পেশালটা, কিন্তু বিরিয়ানিও আমরা টেস্ট করে অনেক মানে ভালো পেয়েছি, আর নেক্সট টাইম ওরা এসেছে এখানে ভিজিট করে এই অনলি ফর বিরিয়ানি, বিকজ আমাদের বিরিয়ানি অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। কলকাতায় আমরা যারা বিরিয়ানি খেতে খেতে টায়ার্ড অফ, তো তারা মান্ডি ট্রাই করতে আসতেই পারেন আরবিয়ান ঘরানার এই ধরনের রেস্তোরাঁগুলোতে। তো এটা হচ্ছে সোদপুরে মবিনা, আপনারা আসতেই পারেন। তো মান্ডি খেতে এসে বিরিয়ানির স্বাদ চেখে দেখবো না তা তো হয় না, বিরিয়ানি যখন এখানে আছে তো সে সব কিছুই খাবো, জানাবো কলকাতা স্টাইল সেটা আলাদা না সম্পূর্ণ এটা একটা আরবিয়ান ঘরানার। চলুন এক এক করে শুরু করি তাহলে মেন কোর্স। আমরা ইন্দো আরবিয়ান রেস্টুরেন্ট, সুতরাং ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান স্পেসিফিক্যালি যেসব আইটেমগুলো আমরা সাধারণত ইন্ডিয়ান গ্রেভি আইটেমে খেয়ে থাকি, কড়াই চিকেন বা চিকেনের অন্যান্য আইটেমগুলো, চিকেন দো পেঁয়াজা, সেগুলো সব কিছু এখানে আছে, কিন্তু ইন্ডিয়ান আইটেম আমরা প্রচুর খেয়েছি। সম্পূর্ণ এসেছি যখন আরবিয়ান আইটেমগুলো এখানে টেস্ট করে দেখব, তো সেই জন্যই স্পেসিফিক্যালি আমরা কনসেন্ট্রেট করেছি এখানে আরবিয়ান আইটেমগুলোর ওপরেই। তো ইন্ডিয়ান ডিশ যেহেতু এই মান্ডির সাথে রয়েছে সেটাই রয়েছে, আমাদের ইচ্ছে ছিল না এই ধরনের গ্রেভি আইটেম কিন্তু চেখে দেখবার, কিন্তু চলুন অভিজ্ঞতা নেওয়া যাক। আর ভালো লেগেছে বলতে, এতক্ষণ যে দুটো কাবাবের আইটেম আমরা স্টার্টার হিসেবে নিয়েছিলাম দুটোতে বিশেষ করে একদম ফিদা হয়ে গেছে, ফিদা হয়ে গেছি, বিশেষ করে লেবানিজ চিকেন। আমার তরফ থেকে রেকমেন্ড রইল এখানে এসলে কাবাব আইটেমের জন্য লেবানিজ চিকেনটা অবশ্যই আপনারা চেখে দেখতে পারেন। বিরিয়ানির থেকে ভালো, বিরিয়ানির থেকে তুলনা করলে তাহলে ভালোই। আরিজাত কি এখনো কাবাব দেয়নি আমার? কি করব, কি দেয় এই সব জিনিস করে কাবাব খেয়ে নে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আন্টি তাহলে আইনি।
এখানে অপশন রয়েছে দুজন, চারজন, ছজন, আপনারা যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনারা এখানে মান্ডি দিতে পারেন। আমরা নিয়েছিলাম মান্ডি আর বিরিয়ানি হাফ হাফ, তো একটা থালির মধ্যেই সেটা আছে। তো সেখানে আমাকে ও এক্সপ্লেন করলো কী কী ছিল। মান্ডিতেও দেখেছিলাম এক পিস বেশ বড়ো সাইজের মাটন, আর বিরিয়ানিতেও দেখলাম একটা বড়ো সাইজের মাটন। তাছাড়া কাবাবের আইটেম থাকছে এর সাথে, আর থাকছে এখানে আর ইন্ডিয়ান গ্রেভি আইটেম। সে সব কিছুগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে এসে অর্ডার করতে পারেন, চেখে দেখতে পারেন আরবিয়ান খারানার সমস্ত স্বাদ। বিরিয়ানি তো আমরা খাই, বিরিয়ানির একটা টেস্ট সবার মোটামুটি জানা আছে, কিন্তু মান্ডির টেস্টটা কিন্তু অসাধারণ। মানে এটা ট্রাই করাই উচিত, অবশ্যই ট্রাই করা উচিত বিরিয়ানিকে বাদ দিয়ে। বিরিয়ানি আমরা ন্যাচুরালি সবাই খেয়ে থাকি, কিন্তু একটু অন্যরকম কিছু খেতে চাইলে মান্ডি অবশ্যই ট্রাই করে দেখুন। প্রথমবার খাচ্ছি মান্ডি, মন খুশ হয়ে গেল। আমি প্রথমে মান্ডির টেস্টটা করলাম কেমন লাগলো, তারপর দেখলাম ওটা খুব ভালো। মানে বিরিয়ানি বাদ দিয়ে খাওয়া গেলেই খাওয়া যায়। মাটন যে সাইজটা ওরা প্রোভাইড করছে সেটা মান্ডির সাথে হোক বা বিরিয়ানির সাথেই হোক, পিস কিন্তু বেশ বড়। মানে মান্ডিটা কাজুটা কিসের জন্য? এটা একটা আরবিয়ান রেসিপি, তো আরবে তুমি জানো ওখানে কাজু, আখরোট, কিশমিশ এসব ধরনের আইটেমগুলো থাকে। তো সেই আইটেমগুলোতেই ওরা এগুলোকে দিয়ে আরও স্পাইসি বিরিয়ানির মতো একটা আইটেম করেছে। আমি একটা বাইট নিলাম মান্ডির, বিরিয়ানির থেকেও বেশ স্পাইসি এবং স্বাদও সম্পূর্ণ আলাদা, কিন্তু অসাধারণ। রাইস মান্ডির প্রচণ্ড সফট, আর গ্রেনগুলো বেশ লম্বা দেখলাম। টোটালটা খুব স্পাইসি, খুবই খুবই স্পাইসি, কিন্তু স্বাদ আপনার বিরিয়ানির সাথে আপনাকে তুলনা করলে হবে না, সম্পূর্ণ অন্যরকম একটা স্বাদ। কিন্তু টোটালটাই বেশ স্পাইসি, একটা বেশ মশলার ফ্লেভার আপনারা সবসময় পাবেন। বেসিক্যালি এই থালাটার মধ্যে খাওয়াটাই হচ্ছে নিয়ম। আরবিয়ানরা যেভাবে খায় একটা থালার মধ্যেই সবাই মিলে ভাগযোগ করে, তো সেই রকম কালচারটাই এখানে মেনটেন করা হয়। স্বাদ নিতে আসুন মবিনা সত্যুরে। আর বিরিয়ানি খেয়ে এত ভালো লেগেছে, আবার একটা বিরিয়ানি আমরা অর্ডার করেছি, মাটন বিরিয়ানি। এখানকার বিরিয়ানিটা সত্যি বেশ বেশ ভালো লেগেছে। একদম রিচ মশলা ফ্লেভার, কলকাতা স্টাইল বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করে দেখবেন মান্ডির পাশাপাশি। কথা দিচ্ছি কলকাতার মানুষরা একদম নিরাশ হবেন না, যে ধরনের বিরিয়ানি খেতে আমরা অভ্যস্ত পছন্দ করি সে ধরনের বিরিয়ানি কিন্তু এখানে বেশ দারুণভাবে বানানো হচ্ছে। বিরিয়ানি অর্ডার দিলে যে পরিমাণ কোয়ান্টিটি আর মাটনের পিস যত বড় আমি এখানে দেখতে পাচ্ছি, অন্য কোনো রেস্তোরাঁয় দেওয়া হয় কি না আমার অন্তত জানা নেই। অসাধারণ টেস্ট, অসাধারণ অ্যাম্বিয়েন্স, ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েলাম সব কিছু, অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। ভিড় আস্তে আস্তে বাড়ছে, কতটা আমি আপনাদের কাছে অডিবল হতে পারছি আমি জানি না। আজকের এপিসোডটা খেতে খেতে এখানেই শেষ করা যাক। ভালো লাগলে ঢুঁ মারতে পারেন সত্যপুরের এই মবিনা রেস্টুরেন্টে। বিদায় বন্ধুরা।